আমি রায়টা পড়েছি, রায়টার মধ্যে কোনোখানেই কিন্তু বলা নাই যে এই আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়টা কাগজে এবং এটা তথ্যভিত্তিক নয় এবং এইটা সম্বন্ধে ক্রিটিসিজম করেছে, এটা কিন্তু কোথাও নাই। ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে এই রায়ের প্রথমাংশে যিনি মামলা করেছেন তার যে বক্তব্য ছিল এবং সেখানে অবশ্যই ছিল এই যুদ্ধ অপরাধী মঈনুদ্দিন, তার বক্তব্য ছিল এই রায়টা আপনার তথ্যভিত্তিক নয়, এটা কাগজ দেখে এটা ইয়ে করা হয়েছে, সেই কথাগুলি কিন্তু ওই আমরা যেরকম জাজমেন্ট, মাননীয় বিচারপতিগণ যেরকম জাজমেন্ট দেওয়ার সময় প্রথমে ফ্যাক্ট বিপক্ষের আর্গুমেন্টগুলি, পক্ষের বিপক্ষের আর্গুমেন্টগুলি যেভাবে তুলে ধরেন ঠিক সেইভাবেই তুলে ধরা হয়েছে। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে এই রায়টা পড়েছি এবং এই রায়টার মধ্যে কোথাও বাংলাদেশের এই রায়গুলিকে আপনার সমালোচনা করা হয় নাই। তাদের প্রিন্সিপলস কিছু আছে, এই মানহানির মামলায় যেই সব প্রিন্সিপলস তারা ফলো করেন সেই সব প্রিন্সিপলসের সম্পূর্ণ আলাপ আলোচনা করা হয়েছে। আরেকটা জায়গায় যেইখানে, যেই জন্যই আমি এই রায়টাকে কিছুটা পক্ষপাতিত্ব মনে করি, সেই কারণ যে এক জায়গায় বলা হয়েছে রায়টা যে মঈনুদ্দিনকে জিজ্ঞাসাবাদের মঈনুদ্দিনের কথা বলা হয়েছে, এটা কিন্তু আবারও ইয়ের কথা না, আদালতের কথা না, মঈনুদ্দিনের কথা তুলে ধরে বলা হয়েছে যে তাকে আপনার এই এখানে আনার জন্য কোনো চেষ্টা করা হয় নাই, তার কাছে নোটিশ পৌঁছায় নাই, এইসব কথা বলা হয়েছে এবং তার যে আপনার স্টেট ডিফেন্স ছিল সে তার সাথে আলাপ করে না। আবার আরেক জায়গায় বলা হয়েছে যে মঈনুদ্দিন, যুদ্ধ অপরাধী মঈনুদ্দিন জানতো যে তার বক্তব্য শোনা হবে না, তিনি সেই কারণে আসেন নাই। তো এই দুইটা বক্তব্য তো কন্ট্রাডিক্টেড, এক জায়গায় উনি বলছেন উনি ইচ্ছা করে আসেন নাই, আরেক জায়গায় উনি বলছেন, সেই ব্যাপারে আমার মনে হয় যে আদালতের, সুপ্রিম কোর্ট অফ দি সুপ্রিম কোর্টের একটা অভিমত দেওয়া উচিত ছিল, আমি সেই জন্যই মনে করি। কিন্তু আমাদের আমরাও এই কোর্টে চেষ্টা করেছিলাম যে আমাদের পক্ষ বক্তব্য তুলে ধরতে, কিন্তু তারা সেটাকে সেই ইয়েটাকে অ্যাপ্লিকেশনটাকে গ্রহণ করে নাই। আমি মনে করি যে যেই রায়টা দেওয়া হয়েছে সেটা সকল তথ্যাদি আলোচনা এবং সকল তথ্য বিবেচনা না করে এই রায়টা দেওয়া হয়েছে। ধন্যবাদ।